কিন্তু ওই অনুষ্ঠানে হাজির হয়েছেন ভারতবর্ষের মুসলিম যে তীর্থস্থান আজমির শরীফ, তারপরে হচ্ছে হুগলির ফুরফুরা শরীফ। সেই ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী আজ মঞ্চে আছেন, বলছি বলুন। মাঝে আছেন ফাদার খ্রিস্টান বলুন, আর আমাদের এখানকার ভক্তি ভাণ্ডারের যিনি আছেন তিনি আছেন, এরা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে সর্বপ্রথমে আমার খুব প্রিয় মানুষ, যাকে আমি না দেখে ভালোবেসে ফেলেছি, তিনি হচ্ছেন স্বপন দেবনাথ মহাশয়। এবং এই সুন্দর অনুষ্ঠানে আরও অন্য অন্য ধর্মের ধর্মগুরুরা হাজির আছেন। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ, মা বোন ভাইয়েরা আছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও মুবারকবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম, আর আমাকে ধন্য করেছেন মাননীয় স্বপন দেবনাথ মহাশয়। কেন আমি একটা প্রোগ্রাম, আমার আজকে দুটো প্রোগ্রাম আছে, একটা করে এখানে আসছি, আড়াইটায় যেতে হবে। তখন ইনি আমাকে ফোনে কথা বললেন এবং লোক পাঠিয়েছেন, তখন আমি বললাম সব বাধা ফেলে আমি যাব, আমি এসেছি। ইনি অনেক কথা বললেন, কোরআন পাক, কোরআন পাকের মধ্যে আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ, তাতে এক জায়গায় উল্লেখিত আছে লাকুম দীনুকুম ওলিয়া দীন। আমরা ছোট্টবেলা থেকে পড়াশোনা করি, ছোটোবেলা থেকে আমরা পেয়েছি লাকুম দীনুকুম ওলিয়া দীন, এর অর্থ কী মানে কী বলছে, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না, বাধা দেবে না। আমি যতটা জানি, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। বিশ্বাস করুন, ভারতবর্ষে এমন একটা রাজ্য নাই যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নেই। ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে আমি গেছি, দুবাই, দুহাই, আবুধাবি, কাতার, সৌদি, চায়না, বাংলাদেশ, বহু দেশে গেছি, কিন্তু আমি বাড়ি ফেরার পরে, বাড়িতে থাকার পরে আমি এই মাটিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে আমি একটা কথা বলি, ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান শিখ ঈসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার জায়গা যদি, সাম্প্রীতির জায়গা যদি এক নম্বরে দিতে হয়, সেটা পশ্চিমবাংলাকে দিতে হবে। এর অবদান কার? ভারতবর্ষে পশ্চিমবাংলার সাম্প্রীতির মাটি গড়েছে, তৈরি হয়েছে, এর অবদান কার? যদি কেউ আমাকে বলেন এর অবদান জ্যোতি বসুর, আমি বিশ্বাস করব না। যদি কেউ বলেন মমতা ব্যানার্জি, আমি বিশ্বাস করব না। যদি কেউ বলে পুনম মুখার্জি, আমি বিশ্বাস করব না। এই সাম্প্রীতির মাটি বাংলায় তৈরি হয়েছে, যার অবদান, তিনি হচ্ছেন রামকৃষ্ণজি, স্বামী বিবেকানন্দ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এই হিন্দু মুসলমানে একত্রিত এই সাম্প্রীতির মাটি তৈরি হয়েছে। আমি এখানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি, এই কারণে এখানে শুধু হিন্দু মামুন নাই, ভাইয়েরা নাই, এখানে হিন্দু মুসলিম সবাই একে একে করা হয়েছে। আমি সকলের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করে যাব, আমরা যেভাবে বাংলায় সাম্প্রীতিকে ছিলাম, আছি, থাকবো, এই মেলায় শপথ দিতে হবে আমাদের, এই শপথ নিয়ে আমাদের জীবন করতে হবে। কারণ অসচ্চৈত রাজনীতির নেতা যারা, তাদের কাছে
বাবার সম্মান নাই, তাদের কাছে মায়ের সম্মান নাই, কোনো ধর্মের সম্মান নাই, তাদের কাছে একটাই সম্মান হচ্ছে চেয়ার সম্মান। চেয়ারটার জন্য তারা সব কিছু করতে পারে। আমি অনুরোধ করব প্রত্যেকটা হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আসুন আমাদের যে ভাই ভাই মিলন, এই মিলনটা যেন আমরা ধরে রাখতে পারি। কারণ একদল মানুষ, একটা ছোট সময় বেশি নিচ্ছি না, একটা ছোট্ট গল্প মতো বলে নি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, অনেকে জানেন হয়তো। চিল, চিলের চারটে বাচ্চা আছে, চিলের চারটে বাচ্চা তার মাকে বলছে, মা আমি মাংস খাবো। মা বললো তাই নাকি, মাংস খাবি? মা বললো কি, উড়ে 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 এক জায়গা থেকে কিছু শুয়োরের মাংস নিয়ে এসে ওই বাচ্চাগুলোকে দিয়েছে। বাচ্চাগুলো বলছে না এ মাংস খাবো না। তো মা আবার উড়ে উড়ে চলে গেল, এক জায়গায় গরুর মাংস নিয়ে এসেছে, বলে খা, বলে না এ মাংস খাবো না। বলে কিসের মাংস খাবি? বলছে মানুষের মাংস খাবো। মা বলো তাই নাকি। মা তখন কী করলো জানেন, ওই চিলটা একটু গরুর মাংস নিয়ে একটা মন্দিরে ফেলে দিয়ে চলে এসেছে, ফেলে দিয়ে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, আমার হিন্দু মা বোন ভাইয়েরা, মন্দিরে গরুর মাংস কেন? এই গরুর মাংসটা একমাত্র মুসলমানরা ফেলতে পারে, এটা মুসলমানদের কাজ। পাশে মুসলমান ছিল, এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে লড়াই আরম্ভ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হিন্দু মুসলিম উভয় মানুষ, মানে শত শত মানুষ মরে পড়া আছে। তো চিলটা সে বাচ্চাদের এসে বলছে, তোরা মানুষের মাংস খাই বলেছিলিস না, চল কত মাংস খাবি চল। তো এই ধরনের কিছু মানুষ আছে, চিল মার্কা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। বিশ্বাস করুন, আমি পড়াশোনা করি, যখন পড়াশোনা করতাম আমার বন্ধু কে ছিল জানেন? আমার বন্ধু ছিল জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, এরা আমার বন্ধু। আমরা একসঙ্গে স্কুলে গেছি, একসঙ্গে খেলা দেখছি, খেলা করেছি, একই ক্লাবে আড্ডা মেরেছি, একই চায়ের দোকানে চা খেয়েছি। আর আজকে আমাদের মাঝে অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রীরা এসে এই হিন্দু মুসলমানের মাঝে পাঁচিল দেবে। এ পাঁচিল আমরা হিন্দু মুসলমানের সাম্প্রীতির হিন্দু মুসলমান, আমরা হাতে হাত রেখে শপথ নিয়ে অঙ্গীকার করছে, এই পাঁচিল আমরা ভাঙবো ভাঙবো ভাঙবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার। আমাদের কৃষ্ণের জন্মদিনে আমরা জন্মাষ্টমী পালন করি, মন্দির সেজে ওঠে আলোতে, হরিনাম সংকীর্তন হয়, আর তালের গড়াকে ব্যবহার করি প্রসাদ হিসেবে। আবার আল্লাহর দূত পৃথিবীতে হযরত মোহাম্মদ নবী মক্কায় আবির্ভূত হয়েছিলেন 570 খ্রিস্টাব্দে রবিউল মাসের 12 তারিখে, বিশ্ব নবী দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয়, সেদিনও কিন্তু মসজিদ সেজে ওঠে, মিষ্টি বিতরণ করে। খ্রিস্টান ধর্মের ফাদার আছেন, 25 ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন, গির্জা সেজে ওঠে ফুলে রঙের রঙিনে, তার জন্য উৎসব হয়। কোথায় আছে সবার সবার ধর্মের একটা করে উৎসব। তাই তো মুখ্যমন্ত্রী যখন দুর্গা পূজা হয় তখন তিনি সহযোগিতা করেন নাই, কার্নিভাল পৃথিবীর বুকে তিনি প্রতিষ্ঠা করেছেন বাঙালি দুর্গা পূজা, তেমনি শীতলা পূজা, মনুষ্য পূজা, আর্থিক সহযোগিতাটা বড় কথা নয়। আবার তেমনি কখনো ছুটে যান ফুটপড়া শরীরে, কখনো ছুটে যান তিনি আমাদের পাথর চাপিতে, তারাপীঠেতে, মন্দিরেতে, আমরাও যাই চাদরও চাপাই, মন্দিরে গিয়ে প্রার্থনা করি। অপরাধটা কোথায়? তাই মমতা ব্যানার্জি বলছেন, ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার। যার ধর্ম তিনি পালন করুন, সে ধর্মের ভেদাভেদ তৈরি করবেন না। রামকৃষ্ণদেবের কথা বলেছেন, বিবেকানন্দের কথা বলেছেন, তাই তো বিবেকানন্দের ছবিতে মারা দিয়েছে। তিনি তো পৃথিবীর মানুষকে বলেছিলেন শিকাগো ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা করে।
আর কেউ বলেনি পৃথিবীর কোনো ধর্মগুরু। তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে শিকাগোতে বক্তৃতা করে প্রথমেই সম্ভাষণ করেছিলেন, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, হে পৃথিবীর ভাই বোন, বলেননি হে হিন্দু ভাই বোনেরা, হে মুসলিম ভাই বোন। এত মানতে হবে। তিনি রামকৃষ্ণদেব 7 দিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেছিল, তার ভাগ্নে হৃদয় খুঁজে বেড়াচ্ছিলেন মামা কোথায় গেল কাউকে না বলে। 7 দিন পর যখন ফিরে এলেন তখন হৃদয় বলে, মামা তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে এত খুঁজলাম। বলে, আরে হৃদয়, আমি 7 দিনের জন্য নামাজ করতে গেছিলাম, মসজিদে গেছিলাম, দেখলাম আমার মাওজা আমার আল্লাহ, পাশে ভবা পাগলা কালনাকে সিদ্ধ পুরুষ, তার সাধনাস্থল কালনাই তো সাংবাদিক কালনার আছেন, ভবা পাগলার মন্দিরে যাবেন, তিনি মাতৃসেবক মায়ের পুজো করছেন। যখনই তার মন্দিরে ঢুকতে যাবেন দেখবেন মসজিদের ছবি আছে, গির্জার ছবি আছে, তারা মানব ধর্মের কথা বলে, তাদের কাছে সন্তান সবাই সমান। মা সারদা সে কথা বলেছেন, আমাদের এইসব এলাকায় গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষব্যাপী কিছু মানুষ শুধুমাত্র তাদের স্বার্থে, সে আমি হই আর যেই হোক, এই ধর্মকে ব্যবহার করছেন, হিন্দু মুসলমানের মধ্যে ভাগ সৃষ্টি করছেন। তাহার সিদ্ধিকে সেই বার্তাই দিলেন, ডাক্তারা মানুষের মধ্যে বিবেক তৈরি করবেন। সাধক বাউলরা একটা গান গায়, আর এই গানটা শুনবার জন্য আমি দামোদরের তীরে মানব ধর্ম আশ্রমে ছুটি যাই। সেই সাধকরা গান ধরে, মনটা করো আকাশের মতো, হৃদয়টা হোক সাগরের মতো, যে আকাশের কোনো জাত নেই ধর্ম নেই, যে সাগ যে জলের কোনো জাত নেই ধর্ম নেই। নমস্কার, সবাই ভালো থাকুন। নমাস দৌড়িয়ে একটু রাগ হচ্ছে হয়তো, পালা কীর্তন করছে, কিন্তু তোমার গান কিন্তু শুনছিলেন, তোমার সেদিকে ফাদারও শুনছিলেন, এটা তো উপরি পাওনা আমাদের কাছে। গান তো গানই, গানের জাত আছে, কে কাওয়ালিরও কোনো জাত নেই, আশা ভোসলেরও গানের জাত নেই, আর লতা মঙ্গেশকরের কোনো জাত নেই। সারে যা আছে আচ্ছা হিন্দুস্তান এটা হওয়ার। যুটিকা আছেন এখানে? যুটিকা আছেন? যুটিকা আছে? দেখো তো আমরা যে পড়ি সম্প্রীতি, এটা এ মেলা সম্প্রীতির মেলা সাহেব, এ মেলা ঐক্যের মেলা, এ মেলা মিলনের মেলা, তাই মেলায় প্রচার হয় এ মেলা তোমার মেলা, এ মেলা আমার মেলা, এ মেলা সবার মেলা, সব যার ধর্মে। যুটিকা কোথায়? আরে কোথায় রে ভাই, এসো এই ফাঁকে সমস্ত পৃথিবীর মানুষ এক, আরে এসো না রে ভাই, এসো সাড়ে যা আছে আচ্ছা ঠিক আছে, তুমি বলার সাড়ে যা আছে আছে জানা সারে জহাঁ সে আচ্ছা হিন্দু সে তা